तो आपने कोर्ट में क्यों नहीं बताई ये बात कि आपकी बेबी भी मारती थी आपको? এই মুহূর্তে আমরা পেয়ে গেছি ছিপকালি, যে বাংলার যে নতুন সিনেমাটা আসছে, যিনি কোরিওগ্রাফার করেছিলেন সুভাষ অধিকারীর সঙ্গে। প্রথমত অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই সময়টা দেওয়ার জন্য। কেমন লাগলো, প্রথম কথা যে কেমন লাগলো ছিপকালি সিনেমা যে কোরিওগ্রাফার করলেন, কিরকম লাগলো? ধন্যবাদ আপনাদেরকেও যে আমাদের এই ছবিটা নিয়ে আপনারা উদ্যোগী হয়েছেন মানুষের সামনে তুলে ধরার জন্য। কাজ করে তো নিশ্চয়ই ভালো লেগেছে, একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে। একটা হিন্দি ছবিতে মানে এরকম একটা প্ল্যাটফর্ম পাওয়া, প্রত্যেকটা কোরিওগ্রাফারের বা প্রত্যেকটা অভিনেতা যারা যুক্ত থাকে এই লাইনটা, বেসিক্যালি প্রত্যেকেরই একটা টার্গেট থাকে যে আমরা এই জায়গাটা পৌঁছবো বা এইটা অ্যাচিভ করবো। তো আমাদের ওই অ্যাচিভমেন্টের একটা শুরু এটা, আমার আমার ক্ষেত্রে অন্তত। এবং আমার এন্টায়ার যে টিমটা ছিল ডান্সার্স প্রোডাকশানের, সবার ক্ষেত্রেই ছবিটা আগামী দিনে মুক্তি পাচ্ছে সেই জায়গা থেকে আমরা গর্বিত, আনন্দিত, মানে সবটাই। কারণ আমরা প্রত্যেকে নিরলস পরিশ্রম করেছি ছবিটাকে একটা মানে মানে কি বলবো, দিন রাত পরিশ্রম করেছি সেটা। সেক্ষেত্রে বলুন, আমরা পেইন্টিং নিজে হাতে করেছি, ওয়াল পেইন্টিং, তার সঙ্গে আমাদের এক্সপার্টরাও ছিল। বাট এই যে হয় না যে নিজের বাড়ির যদি একটা ইটও গাঁথতে পারি, তো সেক্ষেত্রে যে অনুভূতিটা, ভালো লাগাটা, সেটা আমাদের ক্ষেত্রে আমরা প্রত্যেকে মানে রক্ত ঘাম এক করে আমরা করেছি সেটা। প্রত্যেকটা বিষয়কে সাজিয়ে তোলা থেকে শুরু করে কোরিওগ্রাফি সেট করা থেকে শুরু করে প্রত্যেক ডিরেক্টর সঙ্গে ধরুন কোন ফ্রেমটা কিভাবে নেওয়া যাবে সেটা, আমরা শুটিংয়ে যাওয়ার আগে 15 দিন আমরা এটা ওয়ার্কশপ করেছি, সেটা ডান্সের, কস্টিউমসের, সমস্ত বিষয় নিয়ে। একটা সিনেমাতে যতগুলো ডিপার্টমেন্ট থাকে সব ডিপার্টমেন্টের লোকজন আমরা এক জায়গায় হয়ে, যেটা সিনেমার জগতে হয় না সচরাচর, তো আমরা সমস্ত ডিপার্টমেন্টের লোকজন এক জায়গায় হয়ে, টেকনিশিয়ান থেকে শুরু করে আর্টিস্ট থেকে শুরু করে সকলে এক জায়গায় হয়ে একটা কোয়ালিটিপূর্ণ ছবি দেওয়ার জন্য যা যা পরিশ্রম করা দরকার আমরা করেছি সকলে মিলে। কোথায় কোথায় হয়েছে শুটিং, কোথায় কোথায়, মানে কোন কোন জায়গা? মুর্শিদাবাদের মধ্যে হয়েছে, তার বাইরে? না, পুরো ছবিটাই আমরা বহরমপুরে করেছি, বহরমপুর সৈয়দাবাদ, সৈয়দাবাদ হাউস বলে একটা পুরনো একটা আমাদের বাড়ি পড়ে আছে, আমাদের অর্থাৎ আমাদের নয় মানে আমাদের শহরবাসীর বলা যেতে পারে, সৈয়দাবাদ হাউস, ওইটা আমরা সার্চ করেছি। সার্চ করে আমাদের গল্পের প্রেক্ষাপট অনুযায়ী ওই বাড়িটা যায়, সেক্ষেত্রে তখন কলকাতার টিমকে ডেকে দিয়ে সবাই এগ্রি হয় হ্যাঁ এই বাড়িটাতে করা যেতে পারে, তখন আমরা ওই বাড়িটাতে শ্যুটটা করি। পুরো সিনেমাটাই একটা বাড়িতেই শ্যুট। যে যে গানটা দেখছিলাম বেশ পুরনো একটা, অনেক আধুনিক একটা গান, সেই গানটাকে রিমিক করে করা হয়েছে, মানে কি রকম অনুভূতি? না না, এটা একটা ভুল ধারণা হচ্ছে, গানটা রিমেক নয়, এটা তো অবশ্যই আমাদের একটা পুরনো, হ্যাঁ, হিন্দি এবং লোকসঙ্গীতটাকে দুটোকে একসঙ্গে তুলে ধরা। একটা লোকসঙ্গীত, তোমার ঘরে বসত করে কয়জনা, এই গানটার জাস্ট ট্যাগলাইনটা নেওয়া হয়েছে সেই জায়গা থেকে। গানটাও একটা, আজ প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন বলিউডে একটা করে বাংলা গানের মানে লোকসঙ্গীতের একটা মুখরা তুলে ধরা হচ্ছে, দিয়ে বাকি গানটাকে ক্যারি ফরওয়ার্ড করা হচ্ছে। আমাদের ক্ষেত্রেও সেটাই করা হয়েছে, বাংলার লোকসঙ্গীতের একটা জনপ্রিয় লোকসঙ্গীতের মুখরাটাকে নিয়ে বাকিটা মিউজিক ডিরেক্টর এবং যে লেখক সোহম, মিউজিক ডিরেক্টর মিমো, দুজনে মিলে একটা রূপদান করেছে। মানে গানটা সত্যি খুব আমাদের তোমার ঘরে বসত করে কয়জনা, এইটার এই শব্দটা নেওয়ার কারণটা এটা যে গল্পটা যেটা যেভাবে বাঁধা আছে সেই জায়গা থেকে গল্পের বিষয়বস্তুর সঙ্গে এই ট্যাগলাইনটা যায়, তাই সেই কারণেই কম্পোজার, মিউজিক ডিরেক্টর, লেখক এই ট্যাগলাইনটাকে পিক করেছে। কতটা মাহাত্ম্য পাবে, মানে এই গানটার সঙ্গে সিনেমাটা কতটা মাহাত্ম্য পাবে? একদম ওতপ্রোতভাবে একে অপরের পরিপূরক বলা যেতে পারে। কারণ হচ্ছে গানটা, সিনেমাটা দেখতে দেখতে বুঝতে পারবেন যে গানটা সত্যি ওখানে প্রয়োজন, মানে ওই পুরো বিষয়বস্তুর সঙ্গে গানটা যায়। মানে সিনেমাটা না দেখলে ঠিক বোঝানো যাবে না যে কেন গানটা এখানটায় পুট করা হলো, বিষয়বস্তুর সঙ্গে যায় একদম। আমরা আরো শুনলাম আরো তিনটে সিনেমাতেও আপনি কোরিওগ্রাফি করেছেন, তার মধ্যে বলি এই এই ছবির টোটাল তিনটে গান, এই ছবির তিনটে গানের মধ্যে দুটো গান আমি কোরিওগ্রাফ করেছি, আর একটা গান এমনি জাস্ট টাইটেল হিসেবে ব্যবহার হয়েছে। দুটো গানেই কোরিওগ্রাফ আছে, দুটোই আমি করেছি এবং আমার টিম ছিল সঙ্গে।
আর বাকি আরো দুটো ছবি, একটা একটা হিন্দি একটা বাংলা, আগামী দিনে ওটা মুক্তি পাবে, পদ্ধতিতে চলছে, এটা পদ্ধতিতে আছে। একটা হিন্দি গিরগিট বলে একটি ছবি, আর একটি বাংলা কামচোর। কামচোরের আমরা রিসেন্ট পোস্টার রিলিজ করেছি, আমরা মোটামুটি আশা করছি 2-1 মাসের মধ্যে কামচোরটা আমরা রিলিজ করতে পারবো। পথ চলা শুরুটা কিভাবে হয়েছিল প্রথম? পথ চলা শুরু অ্যাকচুয়ালি ডান্সার হব বা কোরিওগ্রাফার হব এরকম কোনো আমার ইয়ে ছিল না। আমি আমার মূলত ছিল যে আমি মিউজিক ডিরেক্টর হব, সেইভাবেই নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম হতে হতে। তো যাই হোক, একটা সময় সেটাও পসিবল হলো না। মিউজিক ডিরেক্টর হয় না যে আমরা ছোটবেলায় অনেক কিছু ভাবি, এগো হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু আলটিমেট দেখা যায় একটা সময় গিয়ে লাইনটা ব্রেক করে গেল, লাইনচ্যুত হলো। আমারও সেক্ষেত্রে তাই হয়েছে, হয়তো সেটা অন্য কারণে হয়েছে, সেই কারণ বলতে গেলে দিন অতিবাহিত হয়ে যাবে। তো সেই জায়গা থেকে মানে ইচ্ছে ছিল যে মিউজিক কম্পোজার হব, সেই জায়গা থেকে আমিও লাইনচ্যুত হয়েছি, দিয়ে ডান্সার হয়েছি, ডান্সার থেকে কোরিওগ্রাফার হয়েছি। স্ট্রাগলটা তো অনেক, অনেকটাই 20 বছরের স্ট্রাগল, 20 বছরের স্ট্রাগল, আজকে এই জায়গায় দাঁড়িয়ে কিরকম? না তেমন কিছুই মনে হচ্ছে না, কারণ যেটা টার্গেট করেছি সেটা এখনো কিছুই ফুলফিল হয়নি। আমরা আমি এখন মানে ধরতে পারি যে আমি একটা সবে একটা সিঁড়িতে পা দিয়েছি। আমাদের অ্যাচিভমেন্টের প্রত্যেকে যে আশাটা রাখে, সেই আশার আমি একটা সিঁড়িতে সবে পা দিয়েছি, এখনো কিছু করতে পারিনি। এই সিনেমাটা যেটা করা হয়েছে, এটা আপনি মানে কিছু একটা ধারাবাহিক থেকে দেখে তো করা হয়েছে, মানে কি ধারাবাহিক? না এইটা এটা মূলত যে মূল গল্পটা, যিনি যে মানে যার বিনোদ ঘোষাল, লেখক বিনোদ ঘোষাল, তার একটা উপন্যাস থেকে আমাদের যিনি ডিরেক্টর রাইটার আছেন সিনেমার কৌশিকর, অনুপ্রাণিত হয়ে তারই লেখা আরেকটি নাটক ছিল টিকটিকির ডাক, সেই দুটোর একটা মিশ্রণ সে এই ছবিটাতে তুলে ধরেছে। এবং স্ক্রিপ্টটা ডিরেক্টর নিজেই করেছে, যে তার যদিও তার ক্ষেত্রে সুবিধা হয়েছে যে তার আগে উনি একটা নাটক মঞ্চস্থ করেছেন এটাকে, সেক্ষেত্রে উনি নাটকটা মঞ্চস্থ করতে করতে তার মনে হয়েছিল যে না, ছবি এটাকে একটা ছবিতে মুভিতে রূপান্তরিত করা যেতে পারে এবং ভালো ইম্প্যাক্ট করবে, সো দ্যাট ও এটা ডিসিশন নিয়ে তখন এটা আমরা ধীরে ধীরে সকলে মিলে বাস্তবায়িত করেছি। আমি আমাদের বহরমপুরের সকল দর্শক তথা পশ্চিমবঙ্গের সকল দর্শকের কাছেই একটা অনুরোধ রাখবো, আপনারা সকলে প্রেক্ষাগৃহে আসুন। আগামী 7ই এপ্রিল আমাদের ছবি ছিপকালি মুক্তি পাচ্ছে, গোটা সারা ভারতবর্ষে মুক্তি পাচ্ছে। ছবিতে যারা অভিনয়ে আছেন খুবই বিখ্যাত অভিনেতা, খুবই আমার তো ভীষণ পছন্দের অভিনেতা, আপনাদের সকলে নিশ্চয়ই, শ্রী যশপাল শর্মাজি, যোগেশ ভারদ্বাজ আছেন, তনিষ্ঠা বিশ্বাস আছেন, কৌশিকর আছেন, উনি অভিনেতা পরিচালক। তো সকলের একটা ভালো পরিশ্রম, এখানটায় আপনারা পরিশ্রমের ফল দেখতে পাবেন। সকলকে অনুরোধ করব যে আপনারা প্রেক্ষাগৃহে আসুন, 7 তারিখে রিলিজ করছে। বিশেষ করে বহরমপুরবাসী, মুর্শিদাবাদবাসীকে বলবো, কারণ আমাদের আমরা পুরো শ্যুটটাই আমরা বহরমপুরে করেছি। একটা হিন্দি ছবির কোনো ছবির পূর্ণ দৈর্ঘ্য শ্যুটিং আমার একটা এক জায়গাতেই করা হয়েছে, সেটা বহরমপুরে, এই প্রথম কোনো হিন্দি ছবির শ্যুটিং হয়েছে। তো আপনারা সেই জায়গা থেকে অনুরোধ রাখবো এবং আশা রাখবো যে আপনারা সকলে প্রেক্ষাগৃহে এসে ছবিটি দেখবেন, আগামী 7ই এপ্রিল মুক্তি পাচ্ছে। এমটিভি ভারতের পক্ষ থেকে আমরা এইটুকুই আবেদন করতে পারি, সবাই যান, সিনেমাটা খুব ভালো হোক, হাউসফুল হোক, প্রতিটা হলে খুব ভালোভাবে প্রচলিত হোক।